বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে এই প্রশ্ন এখন বেশ জোরে সরিয়ে আছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু সঠিক পথে এগুচ্ছে কি না। দৃশ্যমান অনেক উন্নয়ন আছে, চাকচিক্য আছে, কিন্তু কিসের বিনিময়ে সেই দৃশ্যমান উন্নয়ন? বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করতে পারছে কি না? কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন দিয়ে মানুষকে তুষ্ট করা সম্ভব কি না? অর্থনীতির পাশাপাশি মানুষের অধিকারের প্রশ্ন, রাজনীতির প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতি, রাজনীতির উন্নয়নের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, এগুলো পাশাপাশি উঠতে শুরু করেছে। দুর্নীতি বাংলাদেশকে নানাভাবে নানা দিক থেকে খেয়ে ফেলছে। সমাজে বৈষম্য বাড়ছে, যদিও কিছু মানুষের যথেষ্ট পরিমাণে সম্পদ তৈরি হচ্ছে এবং সেই সম্পদ আবার দেশের ভিতরে থাকলেও হয়তো বা দেশের খানিকটা উন্নতি হতো, কিন্তু সেটি হচ্ছে না, দেশের অর্থ চলে যাচ্ছে বাইরে। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ অনেকটাই এখন কোনো কোনো ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে তারা রাজনৈতিক নেতাদের চাইতে অনেক বেশি বড় রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে পরিগণ তো করছেন। অনেকে রাজনীতিতে ঢুকে গেছেন এবং যারা রাজনীতির বাইরেও আছেন তারা হয়তো ব্যবসায়িক স্বার্থেই রাজনৈতিক কথাবার্তা রাজনীতিবিদদের চাইতেও অনেক ক্ষেত্রে বেশি বলছেন। দেশের যে ট্রেড বডিগুলো আছে সেই ট্রেড বডিগুলো ঠিকঠাক মতো কাজ করছে কি না, তারা কি তাদের ব্যবসার স্বার্থে ব্যবসায়ী সমাজের স্বার্থে ঠিকঠাক মতো কাজ করতে পাচ্ছেন কি না, সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। এবং সেই সঙ্গে প্রশ্ন আছে যে দেশের ভেতর থেকে যে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা সেই চেষ্টা দেশের বাইরে থেকে হচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে বাইরের নানা রকমের চাপ এবং সেই চাপের মধ্যে ভূ রাজনীতিও ঢুকে পড়েছে এবং সেটি বাংলাদেশ আগামী দিনে কীভাবে সামাল দেবে। এবং যে উন্নয়ন অগ্রযাত্রার কথা বলছিলাম সেই উন্নয়ন অগ্রযাত্রায় মানুষের যে মৌলিক বিষয়গুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, সেটি কতটা গুরুত্ব পাচ্ছে? এবং সেই সঙ্গে বাংলাদেশে অনেকেই মনে করেন যে প্রতিষ্ঠান গড়ে উঠছে না, অনেক বিষয়ে অনেক রকমের সংস্কার দরকার, সেটি হচ্ছে না এবং মানুষের মূল্যবোধের একটা চরম সংকট তৈরি হচ্ছে। এবং যেখানে মূল্যবোধের সংকট, সেটি ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, এই সংকট যখন গভীর থেকে গভীরিত হয় সেই সমাজের অস্তিত্ব নিয়ে, সেই সমাজের ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে নানা রকমের শঙ্কা থাকে। এবং যারা দেশকে ভালোবাসেন বা এই দেশের প্রতি মমত্ববোধ আছে, যারা মানুষের অধিকারের কথা চিন্তা করেন, তারা অনেক বেশি শঙ্কিত। কোভিড পরিস্থিতি এই সংকটকে আরও খানিকটা গভীর করে তুলেছে। গত দু বছর সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি, গত বছরের শেষ নাগাদ পরিস্থিতিটা খানিকটা উন্নতি হচ্ছিল এবং মনেই হচ্ছিল যে কোভিড থেকে বোধহয় আমরা বেরিয়ে গেলাম। অমিক্রন এসে সেখানে আবার একটা বড় ধাক্কা দিয়েছে, কিন্তু আবার সেই ধাক্কাও বাংলাদেশ মোটামুটিভাবে কাটিয়ে উঠছে বলেই মনে হচ্ছে এবং পৃথিবীও একটা স্বাভাবিক ধারায় চলে আসতে শুরু করেছে। যদিও সংকট থাকছে এবং এই সংকট আরও গভীর থেকে গভীরতর হতে পারে, কিন্তু মানুষের স্বভাব, যা মানুষের যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আসলে কোভিড বলি, অমিক্রন বলি, যে নামই তাকে ডাকা হোক না কেন, সেটি মানুষকে আর নিবৃত্ত করে রাখতে পারছে না, যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কোভিডকে ঘিরে যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের বাইরে মানুষ বেরিয়ে আসতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্থাৎ মানুষ তার স্বাভাবিক যে জীবনযাপন প্রক্রিয়া, সেই জীবনযাপন প্রক্রিয়ায় নিজেকে নিবিষ্ট করতে চাইছে। এই সব বিষয় নিয়ে আমি কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ভাই যিনি আছেন তিনি রাজনৈতিক ব্যবসায়ী, রাজনীতিতে একসময় সরকারের মন্ত্রিত্ব করেছেন, সংসদ সদস্য ছিলেন এবং ব্যবসায়ী হিসেবেও ব্যবসায়ীদের নেতৃত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে কম বেশি অ্যাক্টিভ, সক্রিয়। আমার ডানে যিনি রয়েছেন তিনি একজন ব্যবসায়ী নেতা, পুরোদস্তুর ব্যবসায়ী নেতা হিসেবেই অত্যন্ত সুপরিচিত। তিনি বারবিডার সাবেক প্রেসিডেন্ট, দেশের শীর্ষ ট্রেড বডি এফবিসিসির সাবেক পরিচালক, জাপান বাংলাদেশ চেম্বারের সাবেক পরিচালক এবং বাংলাদেশে এই মুহূর্তে জাপানি ইনভেস্টর যারা রয়েছেন তাদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, মিস্টার আব্দুল হক। অর্থাৎ আমার বায়ে রয়েছেন গোলাম সরওয়ার মিলন, ডান রয়েছেন মিস্টার আব্দুল হক। মিস্টার গোলাম সরওয়ার মিলন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এমনি এই যে কোভিড পরিস্থিতি এবং তার মধ্যে আমরা গত দু বছর ধরেই বারবার আলোচনা হচ্ছিল জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধন, সেটি অনেক ক্ষেত্রে হয়েছেও বলে অনেকে মনে করে থাকেন, যদিও অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের বিতর্ক সেগুলো নিয়ে আছে। আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, যেহেতু আপনি দেশের একটি অন্যতম রপ্তানি খাতের সঙ্গে যুক্ত তৈরি পোশাক খাত, সামগ্রিকভাবে এবং এই তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি আলোচনা ছিল এই সময়টার মধ্যে নানা কারণে, তার
পক্ষেও কথা ছিল, বিপক্ষেও কথা ছিল। আমি একটু বুঝতে চাই যে দেশের অর্থনীতির যে গতি প্রকৃতি সেখানটাতে আসলে কবির কতটা আঘাত আনতে পারলো, এবং সামনে যদি আরও কোনো সংকট রয়েছে সেই সংকট সামাল দেবার মতো কতটা শক্তি বাংলাদেশ আসলে এই সময়ে অর্জন করেছে বা কতটা প্রস্তুতি বাংলাদেশ আছে। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সঞ্চালক জিল্লু ভাই, আপনাকে, আমার সহালোচক হক ভাইকে এবং চ্যানেল আয়ের অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুধু এটুকু বলবো যে কোভিড আমাদের জীবন জীবিকায়, আমাদের চলার পথকে, স্বাভাবিক জীবনকে কিন্তু পাল্টে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের বলতে আমাদের দেশকে বোঝাচ্ছে না, গ্লোবালি পুরো বিশ্ব ব্যবস্থাকে কোভিড কিন্তু একটা পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। এই কোভিডের কারণে আজকে ব্যবসা বাণিজ্য, যখন ডেল্টা ওরিয়েন্ট ছিল গতবার, স্থবির ছিল, বিশ্বে স্থবির ছিল, এয়ারলাইন্সগুলি বন্ধ ছিল, আবাসন শিল্প কিংবা পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল, এগুলি আমরা জানি। আমি জাস্ট প্রারম্ভিক ভূমিকায় কথাগুলি বললাম এই কারণে যে আজকে আমাদেরকে একটু বিশ্লেষণে যেতে হবে। আপনি যে কথাটি বলেছেন যথার্থ বলেছেন, আমি আপনার কথার জের টেনেই বলতে চাই, বাংলাদেশ অনেক দূরে গিয়েছে এবং কোভিড যখন প্রথম বাংলাদেশে আসলো সেই ব্যবস্থাপনাও খুব ভালো ছিল না। কিন্তু এটাও স্বীকার করতে হবে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই জায়গায় আমি ধন্যবাদ দিতে চাই যে উনি এই সরকার 62% মানুষকে টিকার আওতায় আনতে পেরেছেন। দেশের 16 কোটি মানুষ মধ্যে 2 ডোজ টিকা পেয়েছেন 6 কোটি মানুষ, এবং 13 কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। 19 লাখ লোক বুস্টার পেয়েছে, 20 লাখ মানুষ জনসন টিকা পাচ্ছেন, কমি মাদ্রাসার শিক্ষার্থীরা টিকা দেওয়া শুরু করেছে, অর্থাৎ 21 কোটি 17 লাখ 30 হাজার টিকা সংগ্রহ করা মাত্রা ঠিক করা হয়েছে, এবং এটা দিতে পারলে মোটামুটি একটা আমরা একটা পর্যায়ে আসবো। আমি এই কথাটি, এই এই পরিসংখ্যানটি আপনাকে বললাম এই কারণে, এইটাই এই সরকারের কোভিড পরিস্থিতিতে এটা একটা আমি বলবো যে একটা ইতিবাচক দিক। এই জায়গাটায় অবশ্যই সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে স্বাস্থ্য খাতে আমাদের বাজেটে যে বরাদ্দ সেটা অপ্রতুল, স্বাস্থ্য খাতের সংস্কার প্রয়োজন, স্বাস্থ্য খাতের এবং শিক্ষা খাতের উন্নয়ন প্রয়োজন। কারণ আমি যেহেতু আজকে অনেকগুলি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছি, হ্যাঁ, আমরা সেই সংস্কার, সেই কাঙ্ক্ষিত জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাতে পারিনি। তো আপনি বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গে যেহেতু আমাকে প্রথমেই এই প্রসঙ্গে কথাটা টানতে পেরেছেন, আমি যদিও অর্থনীতির ছাত্র না, আমি একজন রাজনীতিবিদ আবার ব্যবসায়ীও, আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে যেটা আপনাকে বলতে পারি, দেখেন বাংলাদেশ কিন্তু যথেষ্ট এগিয়েছে এবং সেই এগিয়ে যাওয়ার পিছনে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়নি। এটা তো ওবায়দুল কাদের সাহেব সরকারের মুখপাত্র হিসাবে তিনি নিজেও বলেছেন। তো প্রাতিষ্ঠানিক রূপ তো দূরের কথা, আমরা একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন করতে পারিনি, এটা হলো বাস্তবতা। এটাকে মেনে নিয়েই আজকে আমাদেরকে কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো বলার মানসিকতা যদি না থাকে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আজকে আমি একজন গার্মেন্টস শিল্পের একজন উদ্যোক্তা হিসাবে, আমি ছোটোখাটো একজন উদ্যোক্তা কি মাঝারি উদ্যোক্তা যেভাবেই বলেন, আমি খুব বড় কিছু না, আজকে আমি শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশন দিয়েছে এটার এফেক্ট আমাদের উপর আসে কি না। তো র্যাবের উপরে স্যাংশন, র্যাবের উপর থাকলেও ভবিষ্যতে আরও অন্যান্য জনের উপর যেটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটা গার্মেন্ট শিল্পের উপর আসতে পারে। আমরা বিজিএমই থেকে আরম্ভ করে ব্যক্তি উদ্যোক্তা যারা আছি আমরা সবাই কিন্তু শঙ্কিত। আমরা চাই সরকার নিশ্চয়ই এই জায়গাটায় ফোকাস দিবেন এইভাবে যে ডিনায়াল, অস্বীকারের রাজনীতি না করে, যা সত্যি যদি বলা হয় এইভাবে কথাটা, যে র্যাব সম্পর্কে আমি একটি কথা বলি আপনাকে, র্যাব একটি এলিট ফোর্স এবং র্যাব কিন্তু অনেক ভালো কাজ করেছে। র্যাবকে কিন্তু এই যুক্তরাষ্ট্রও প্রশিক্ষণ দিয়েছে, ইউকে প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু র্যাবের হয়তো কতিপয় ঘটনা প্রশ্নবিদ্ধ হতে পারে,
এটা স্বীকার করলেই তো হয় যে আমরা এটাকে দেখছি কিংবা এটাকে আমরা তদন্ত করব, বিচারের আয়ত্ত আনব। এই কথাগুলিকে কেন এই একটা ইস্যুকে নিয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রকে আমরা প্রতিদ্বন্দ্বীর জায়গায় যাব? হ্যাঁ, আমি আমার সার্বভৌমত্বকে নিয়ে আমি অবশ্যই ই করি। আমি আপনাকে একটা কথা, সার্বভৌমত্বের কথা আপনি বলছিলেন দুদিন আগে, আমি একটা অনুষ্ঠান করছিলাম, মিস্টার আব্দুল হক এখানে হয়তো পরে যোগ করতে পারবেন, একজন ফর্মার ফরেন সেক্রেটারি, তিনি এই অনুষ্ঠানে বলছিলেন যে আসলে সার্বভৌমত্বের ধারণাও এখন অনেক বদলে গেছে। হ্যাঁ, আপনি যখন পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে একটা চুক্তি করবেন, সেখানে নানা রকমের শর্ত যেগুলো থাকে, তাতে আপনি যে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আর তখন আর কথা বলতে পারবেন না, এবং আপনি ওই চুক্তি করা অন্য দেশের সঙ্গে সম্পর্কের বাইরেও থাকতে পারবেন না, থাকতে পারবেন না। তো সার্বভৌমত্বের সেই কনসেপ্ট কিন্তু অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, কারণ পুরা ওয়ার্ল্ডটা এখন গ্লোবাল ভিলেজ, আমরা একে অপরকে ই করতে পারবো না। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, চায়না এবং আমেরিকা দুজনেই কিন্তু আমাদের একাত্তরে কিন্তু আমাদের বন্ধু ছিল না, পাশে ছিল না, কিন্তু এটাও ঠিক স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশে আসলেন, যুক্তরাষ্ট্র কিন্তু স্বীকৃতি দিয়েছিল, চায়না স্বীকৃতি দিয়েছে কিন্তু 75-এর পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড। ইতিহাসটা কিন্তু আমার মনে হয় এগুলি সবার, আমি কিন্তু চায়নাকে ছোট করার জন্য কথা বলছি না, চায়না ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, যা সেটাই বললাম, ইতিহাস বিকৃতির যে মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আজকে আমি আমার আমেরিকা এবং ইউরোপ, আমি আমার গার্মেন্টস সেক্টরে, তারাই হচ্ছে আমার আলটিমেট বায়ার। আমি যদি সেখানে চাপে থাকি, সেখানে যদি আমি না থাকি, তাহলে আজকে যে আমাদের আর্নিংসটা কী, আপনার এক্সপোর্ট থেকে আসে, প্রবাসীদের আয় থেকে আসে এবং কৃষি থেকে আসে, এই তিনটি ক্ষেত্র থেকে আজকে আমরা $45 বিলিয়ন আমাদের রিজার্ভ যে ফান্ডের কথা বলতেছেন, তো এই তিনটেই তো সোর্স। আচ্ছা, এখন আমি বেশি সময় নিব না, লাস্ট এক মিনিটে আমি ছেড়ে দিতে চাই যে আমরা কিন্তু, আমি প্রথমেই যেটা বলেছি, আপনিও বলেছেন যে আমরা এগিয়েছি, দৃশ্যমান উন্নয়ন হয়েছে, কিন্তু স্বচ্ছতা এবং আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমরা দুর্নীতিকে আমরা লাগাম টানতে পারি নাই, সুশাসনের ঘাটতিকে আমরা কমাতে পারিনি, গণতন্ত্রকে আমরা একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি নাই। তাই আমি বলবো যে, আমি পরের পর্যায়ে যেটা বলবো যে অর্থনীতি আজকে যেটা আছে, আমরা চ্যালেঞ্জের মুখে আছি, সেই চ্যালেঞ্জটা কাটানোর জন্য আমি দ্বিতীয় পর্যায়ে বলবো। আবার আপনার কাছে মিস্টার আব্দুল হক, আপনি শুনছিলেন, আমি আমি সূচনায় যে প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, মিস্টার গোলাম সারা মিলনও কিছু প্রসঙ্গ অ্যাড্রেস করবার চেষ্টা করলেন। সো সব মিলিয়ে আসলে দেশের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি, তার মধ্যে কোভিড এসে ঢুকে পড়েছে, সেখানে কিছু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আমি যেটি বুঝতে চাই যে আপনি কি মনে করেন কি না যে এই যে ট্রেন্ড, উন্নয়ন বলি, অগ্রযাত্রা বলি, এটা আসলে একটা জাতি হিসেবে যারা যুদ্ধ করে, আপনি যে কথাটা যে কোনো অনুষ্ঠানে আলোচনায় ব্যবহার করেন যে আমরা কিন্তু যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীন করা দেশ, সেই দেশের জন্য ঠিক আছে, মানে উন্নয়ন তো হচ্ছে, বাট আমরা তো জানি যে প্রাসাদেও অনেক মানুষ অশান্তিতে থাকে, রাজপ্রাসাদেও অশান্তিতে থাকে, পৃথিবী জুড়ে সেরকম বহু নজির আছে। তো সব মিলিয়ে আপনার কাছে কী মনে হয় যে আর ইউ অন দ্য রাইট ট্র্যাক? অনেক আপনাকে অনেক ধন্যবাদ, এবং বিশ্বের যে প্রান্ত থেকেই শুধু দর্শক যারা দেখছেন তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই, এবং বহু মানুষেরই নিকট আত্মীয় পরিবারের সদস্যরা কোভিডে এবং মহামারীতে হয়তো প্রাণ হারিয়েছেন কিংবা অসুস্থ আছেন, সবাইকে সবাই সমবেদনা জানাই। অ্যাকচুয়ালি আমরা তো এই আলোচনা বহু করেছি, এবং আপনি বোধহয় বলা যেতে পারে একটা বিশ্ব রেকর্ড এই তৃতীয় মাত্রা, যেখানে আপনি একটা স্বাধীন দেশ যার বয়স 50 বছর হয়েছে এবং প্রতিদিন এই দেশকে নিয়ে যেসব সৃজনশীল আলোচনা করা হয়েছে, আমার বিশ্বাস এখানে অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি, নিরাপত্তা থেকে আরম্ভ করে মহামারী, স্বাস্থ্য, সমস্ত বিষয়ে আপনি আমাদের দেশের, আমাদের বাংলাদেশে যারা বিদেশে থাকেন, অনেক আন্তর্জাতিক মানের ব্যক্তিদেরকে আপনি হাজির করেছেন, এবং আমার মনে হয় অন রেকর্ড যেটা একটা অসাধারণ বিষয় যে আমরা রাষ্ট্রচর্চা করছি, যেটা অন্য কোনো দেশে এত চর্চা হয় কি না আমার আমার সন্দেহ আছে, কারণ আমরা হয়তো রাষ্ট্র নিয়ে অনেক চিন্তা করি, ইটস গুড, এটা অনেকে বলে যেটা তোমরা যে চিন্তা করো এটা অনেক একটা পজিটিভ জিনিস, বাট প্রশ্ন হচ্ছে যে আমরা, আপনি প্রথমে বলছিলেন যে আমরা এগিয়ে যাচ্ছি চাকচিক্যময়, এবং ডেফিনেটলি আমাদের বড় মেগা প্রজেক্ট হচ্ছে এবং ভৌত অবকাঠামোগুলো হচ্ছে। আমি একটু আগে একটা
সরকারি কোম্পানিতে পরিচালক হিসেবে মিটিং করে আসলাম। বিদ্যুতের ক্ষেত্রে ডেফিনেটলি অনেক আমরা ইতিমধ্যে একটা কমফোর্টেবল জায়গায় এসেছি, কিন্তু যে কথাটা আপনি বলেছেন যে দুর্নীতি, তারপরে আয়ের বৈষম্য, সম্পদ পাচার, অর্থ পাচার এবং রাজনীতি, তারপরে হলো ট্রেড বডিগুলো, বিশেষ করে আমাদের ক্ষুদ্র মাঝারি এবং বিশাল যে বেকারত্ব আছে দেশে, আপনি প্রায় 20-25 লক্ষ যুব শক্তি প্রতি বছর বাজারে আসছে, তাদের জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা তাদেরকে কী দিচ্ছি। এই কবিতা যে জিনিসটা আমি আপনাকে একটু অনুরোধ করবো আলোচনা করার জন্য, সেটা হচ্ছে শিক্ষা বিষয়ে একটু আলোচনা করা উচিত, কারণ আমরা কি স্কুল আছে এবং আমি কোন রকমের, যেহেতু আমি মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধ করেছি, আমাদের ভিতরে এটা আজও প্রশ্ন আসে যে আমরা কি সে অঙ্গীকারগুলো রাখতে পেরেছি, আমরা কি যেসব লিখিত অলিখিত কিংবা যে প্রত্যাশা ছিল যে বিশাল জনগোষ্ঠী, একটা জনযুদ্ধ আমি দেখেছি যেটা এটা হয়তো মানুষ হাজার বছরে হয়তো এরকম দেখবে না, এরকম ঘটনাই কিন্তু 71 সালে ঘটেছিল, প্রতিটা মানুষ সেখানে জয়েন করেছে, হয় সরাসরি নতুবা সমর্থন দিয়ে, নতুবা কিছু সম্পদ দিয়ে, নতুবা তীব্রভাবে তার মন মানে মানসিক আর্থিক সমর্থন দিয়েছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু পৃথিবীতে এরকম ঘটনা খুব কমই, যে জন্য বলি এটা বিশেষ ঘটনা। উপমহাদেশে কোনো দেশে আহমদ সাহা সাহেব বলতেন যে বাংলাদেশ হচ্ছে টোটালি একটা ভিন্ন দেশ, যে কিনা একটা রক্তাক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, অতএব তার কিন্তু অন্য দেশের মতো আমরা ডেফিনেটলি উইয়ার ডিফারেন্ট, ডেফিনেটলি উই শুড বি ডিফারেন্ট, এবং ডেফিনেটলি আমাদের এখানে শাসন ব্যবস্থাটা অন্যরকম হওয়া উচিত ছিল, হয়তোবা বিপ্লব হয়নি, বলতে পারেন যে বৈপ্লবিক পরিবর্তন হওয়া দরকার ছিল, সেটা সেলিমুল্লাহ খান যেমন বলেন বেহাত বিপ্লব বলে উনি, আমারও মনে হয় যে বিপ্লবটা আমরা করতে পারিনি। বিপ্লবটা কেমন, যেমন ধরেন শাসন ব্যবস্থার পরিবর্তন, বিচার ব্যবস্থার পরিবর্তন, তারপরে আমাদের অর্থনীতিতে পরিবর্তন, আয়ের বৈষম্য হ্রাস করা, ভূমি শাসন থেকে শুরু করে ভূমি সংস্কার এবং শিক্ষা ব্যবস্থা, যে মৌলিক জিনিসগুলো দিয়ে একটা স্বাধীন জনগোষ্ঠী তৈরি হয়। একটা মানুষ স্বাধীন কীভাবে হয়, হোয়েন ইউ আর এম্পাওয়ারিং সামওয়ান উইথ নলেজ, তার যোগ্যতর তাকে সুবিধা দেওয়া, প্রতিটা মানুষ যে সন্তানটি জন্মগ্রহণ করছে রাষ্ট্র যখন তার দায়িত্ব নেয়, সেটা মিলন সাহেবের সন্তান হোক আর আব্দুল হকের কিংবা একটা গরিবের কিংবা একটা শ্রমিকের, সবটা কিন্তু রাষ্ট্র মনে করতে হবে যে আমার সন্তান, ইটস মাই চাইল্ড, তাহলেই কিন্তু সেটা স্বাধীন রাষ্ট্র হয়। ভিয়েতনামে এত কিছুর পরে দেখেন ভিয়েতনামের মানুষ স্বাধীনতার পরে তাদেরকে সমুদ্রে পাওয়া গেছে, বোট পিপল বলা হতো, তারা মেক্সিকো উপকূলে কিংবা আটলান্টিকের উপকূলে কিংবা আমেরিকার উপকূলে কিংবা অস্ট্রেলিয়ার উপকূলে হাজার হাজার ভিয়েতনামীদের পাওয়া গেছে, কিন্তু আজকে ভিয়েতনামে স্ট্রাগল করে যে ভিয়েতনামের জমিকে আমেরিকানরা নাফাম বোমা দিয়ে তামা বানিয়ে দিয়েছে, তারা এখন আমেরিকা ভিয়েতনামের সবচেয়ে বড় বিনিয়োগকারী, কারণ ভিয়েতনামের আইনের শাসন, ভিয়েতনামের সিস্টেম, তারা একটা কমিউনিস্ট কান্ট্রি হয়েও এমন সংস্কার করেছে যে একটা জায়গায় যাক মিলন সাহেব, সেখানেই কিন্তু ভিয়েত ট্রেডের একটা কাউন্টারে গেলেই সব কিছু ওয়ান স্টপ সার্ভিস পাবে। ভিয়েতনামিজরা কথায় কথায় ওই চর্চা করেনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কি ছিল, বরং ভিয়েতনামের দেয়ালে ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য ভিয়েতনামই হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। অ্যাবসলুটলি, এবং ভিয়েতনাম 73 সাল থেকে শুরু করে তারা এডুকেশন এন্ড স্কিল একটা মানে ইয়ে নিয়েছে, পলিসি নিয়েছিল যে মানুষকে স্কিল করা আর প্রপারলি এডুকেট করা, যে গোপন রহস্য দিয়ে চীন এবং ভিয়েতনাম দুটা কান্ট্রি কিন্তু বিপ্লব ঘটালো পৃথিবীতে। আমি বলব বিপ্লবের মানে কেবল রাজনৈতিক ক্ষমতা নয়, জনগণকে আপনি কীভাবে ক্ষমতায়ন করবেন। আজকে যখন আমার এখানে লক্ষ লক্ষ বেকাররা রাজনীতি করে, বুয়েটের মতো জায়গায় যখন একজন আরেকজনকে হত্যা করে, কি মর্মান্তিক, কি বেদনাকর। এই রাষ্ট্র আমরা যার জন্য মুক্তিযুদ্ধ করেছি, সেখানকার দেশের সর্বোচ্চ সবচেয়ে ব্রিলিয়ান্ট জায়গাতে কী বিষে আসক্ত হলো এরা, কী আদর্শ এদের, যে এরা একে অপরকে খুন করছে। আমার কাছে লজ্জা লাগে যখন দেখি আমাদের মানে যুবশক্তি, ছাত্র শক্তি আজও রাজনীতিতে এভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ দে কুড হ্যাভ বিন দি মোস্ট পাওয়ারফুল রিসোর্সেস, তারাই হবে মোস্ট ব্রিলিয়ান্ট, তারাই হবে আপনার সবচেয়ে অগ্রগামী, তারা স্কিল ম্যান পাওয়ার হবে, তারা উৎপাদন করবে, তারা নতুন নতুন প্রকল্প নিয়ে আসবে, যেমন ভিয়েতনামে তো লাগতেছে না এরকমভাবে ছাত্র নিয়ে, ছাত্র যুবদেরকে এভাবে ব্যবহার করছে না, আমরা কেন করছি। আমার এই প্রশ্নগুলো আসে জন্য যে আমি স্বাধীনতা দেখেছি এবং স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি, অর্থাৎ
আমার মনে হয় নিজের কাছে জবাবদিহি করি যে এটাই কি সে দেশ আমি আমার সন্তানদেরকে একটা খেলার জায়গা দিতে পারি না ঢাকা শহরে সব বিল্ডিং হয়ে যাচ্ছে যেখানে একটা খালি জায়গা এই সিটি কর্পোরেশন এর আগেও যারা ছিল তারা যেখানে পার্কিংয়ের জায়গা সেটাকে দিয়ে দিয়েছে মাল্টি স্টোর বিল্ডিং কিংবা হোটেলকে দিয়ে দিয়েছে কোনো জবাবদিহি নাই কিন্তু কী করে তারা জনগণের জায়গাকে নদী নালা খাল ঝিল বিল এমনকি সমুদ্র উপকূল পর্যন্ত গ্রাস হয়ে যাচ্ছে কীরকম স্বাধীন আমরা সোভারেনটি কাকে বলে এই সোভারেনটির এক ইঞ্চি জমিও বা কোনো ব্যক্তি কী করে নিতে পারে কী করে নদীতে প্রবাহিত নদীতে তারা বাদ দিতে পারে কী করে আপনার আপনার এই যে অবারিত যে জায়গা কখনও কাহারও হবে না ইতিহাসে অনেক রকমের শাসন এসছে রাজতন্ত্র আপনার সম্রাট তারপরে ধর্মভিত্তিতে 1500 বছরে ইসলামের অভ্যুদয় সেখানেও বলা হয়েছে নদী খাল ঝিল ভিল কাহারও হবে না এটা অবারিত হবে এমনকি ব্রিটিশ কলোনিয়ালরা তারা নদী শিখুস্তি আইন করেছে অর্থাৎ আমার মনে হয় ওই যে শিশুরা যে রাস্তা নেমেছিল না যে রাষ্ট্রকে রিপেয়ার করা দরকার ডেফিনেটলি বাংলাদেশ ডিজার্ভস টু বি টোটালি রিপেয়ার এবং সেটার সেটার জায়গাটা আসছে যখন কিনা আমাদের সব কিছু দেখা দরকার আজকে দেখেন আমরা এখনও পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিস করতে পারি নাই আমরা এত কথা বলছি আমি মনে করি অনেক ভালো কাজ হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা কেন একটা বিনিয়োগকারী আসলে পর সে গিয়ে যদি ভিয়েতনামে ওয়ান স্টপ সার্ভিস পেতে পারে একটা এজেন্সির কাছে তো বাংলাদেশে কেন আপনাকে এত বিশাল আমলাতন্ত্র করতে হবে কেন হোয়াই দ্যার ইজ নো স্পেশালাইজড এজেন্সিজ অর মিনিস্ট্রিজ কেন একটা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি একটা কমার্স মিনিস্ট্রি একটা ইকোনমি মিনিস্ট্রি নাই আবার যোগাযোগ মন্ত্রণালয়ে এতগুলো রেল বিমান তারপর সড়ক সব আলাদা অস্ত্রগুলো পাকিস্তান আমলে কিন্তু একটা ছিল এবং জাপানে কিন্তু মাত্র 10টা মিনিস্ট্রি ভিয়েতনাম কিংবা ইয়েতে যান দক্ষিণ কোরিয়াতে যান আপনি কাকে ফলো করবেন আমি মনে করি যে অনেক ভালো কাজ হচ্ছে হয়েছে কিন্তু যদি একটা যাকে বলা হয় আমরা যদি একটা প্যারাডাইম শিফট ব্যাপক পরিবর্তন চাই যেটা ভীষণভাবে দরকার যেহেতু আমাদের বিশাল জনগোষ্ঠী এবং সবচেয়ে বড় সংকটটাই হচ্ছে অথচ দেখেন সবচেয়ে বড় আশীর্বাদ কী সবচেয়ে বড় আশীর্বাদে কিন্তু আপনাকে কোটিখানিক বাংলাদেশিরা আপনাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে এখন আমরা হয়তো এই আলোচনাগুলো অনেক আলোচনা করেছি আমি বলবো যে কোনো মতো স্লাগান দিতে হওয়া যাবে না আপনি বিশাল বড় বড় প্রজেক্ট করছেন শিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল স্কুল সরকার করছে অ্যাপ্রিসিয়েবল কিন্তু যে স্কুলগুলো আছে যেগুলো জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন উদ্যোগ আমরা স্কুল করেছি আমরা যেটা 5 কোটি টাকা খরচ করে করেছি সরকার বাজেট করেছে 20-25 কোটি টাকা তার শিক্ষক কর্তৃক আসবে প্রশিক্ষক কর্তৃক আসবে এগুলো চিন্তা না করে আপনি যদি এত টেকনিক্যাল স্কুল করেন তো এগুলো তো লাইবিলিটি হবে এগুলোতে বড় বড় প্রকল্প কাজের কাজ হবে ডিজিটাল ল্যাব করা হচ্ছে ল্যাবের মধ্যে অর্থাৎ এটা সাস্টেনেবল করা নেই সাস্টেনেবল করা ডুয়েবল আছে ব্যবহার করার লোক নেই ছাত্র নেই নষ্ট হয়ে যাচ্ছে এরকম বহু ঘটনা আছে আপনি যে মানে অপচয় যাতে না হয় এই জবাবদিহিতা আমি ইত্যাকার জিনিসগুলো আমাদের অ্যাবসেন্স মনে করছি এবং শাসনের ক্ষেত্রে সত্যিকার অর্থে সুশাসনের কান্না তো আমাদের বহুকাল থেকে ছিল তার সেই কান্নাটা রয়েছে যার জন্য যেটা মিলন ভাই যথার্থ বলেছেন যে এই ব্যাপারটা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের সাথে সংঘাতে যাওয়ার কোনো সুযোগ নাই কিংবা উই ক্যানট অ্যাফোর্ড ইট অর উই শুড নট অ্যাট অল কারণ আমাদের এখন ইকোনমি নিয়ে এগোতে হবে এত বিশাল জনগোষ্ঠী নিয়ে অতএব শাসনের জায়গাগুলোতে জবাব দেখে নিশ্চিত করতেই হবে এবং সেখানে নিরন্তরভাবে সবাই করছে সবাই কিন্তু আপন আপন জায়গা থেকে ইম্প্রুভ করছে এবং আয়ের বৈষম্য যেটা আছে এটা ব্যাপক কিন্তু বাংলাদেশ জি আমি আসছি আবার আপনার কাছে মিস্টার গোলাম সরোয়ার মিলন আপনি শুনছিলেন এবং অনেকগুলো প্রসঙ্গ যেমন মিস্টার হক খুব জোরের সঙ্গে রিফর্মসের কথা বলছিলেন এবং আপনি নিজেও বহুবার এই আলোচনা করেছেন আমি আমি জানি যে আপনি একসময় স্থানীয় সরকার নিয়ে ব্যবস্থা নিয়ে কাজ করেছেন এবং বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা যায়নি এবং সেটি একটি বড় দুর্বলতা সামগ্রিকভাবে শাসন ব্যবস্থার দুর্বলতার কথাই মিস্টার হক বলছিলেন এবং এখানে কোনো প্রতিষ্ঠানকে আসলে গড়ে তোলা হয়নি কেউই খুব একটা মনোযোগ দেননি বরং যেগুলো ছিল ধীরে ধীরে সেগুলোকে নষ্ট করা হয়েছে ধন্যবাদ আমি খুব সুন্দরভাবে হকভাই বলছিলেন দেখেন 50টি বছর পেরিয়ে গেছে আমরা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার প্রত্যাশার প্রাপ্তির জায়গাটা যদি মিলাই তাহলে আমরা তো অনেক রাজনৈতিক দল শুধু চেতনার কথা বলি কিন্তু সেদিনকার আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা কতটুকু ঘটাতে পেরেছি আজকে সেই আত্মজিজ্ঞাসায় আমাদের আসতে হবে যেটা আপনি বললেন আমরা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই আমরা মানে যেভাবে মানে শাসন ব্যবস্থায়
চলা উচিত ছিল, গণতন্ত্রকে যেভাবে আমরা যেভাবে চেয়েছিলাম আমরা সেটা পাইনি। যাই হোক, আমি অর্থনীতির উপর যেহেতু আলোচনা হচ্ছে, দীর্ঘমেয়াদে স্থায়ী কোনো ব্যবস্থা আমরা করতে পারি দীর্ঘমেয়াদে, কোনো কিছু পার্মানেন্ট নয়, একটা লং টার্ম একটা বিষয় নিয়ে আমরা দেখেন জাতীয় মৌলিক ইস্যুগুলিতে ঐক্যমত্য হতে পারি নাই, এটা তো এতদিনই হয়ে যাওয়া উচিত ছিল, এই প্রজন্ম কী দেখছে। সুতরাং আমি 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 কথাটা এইভাবে শুরু করতে চাই যে অর্থনীতির প্রসঙ্গ যেহেতু আপনি টানছিলেন, গত বছর IMF, হক ভাই আপনার খেয়াল থাকবে, গত বছর IMF একটা প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছিল, সেই প্রতিবেদনে কিন্তু সে কিন্তু বলছে যে বিশ্ব অর্থনীতিতে বড় একটা ধাক্কা লাগতে শুরু করেছে কিংবা করবে, কারণ এখন তো গত বছর মানে 21 সাল, এখন তো 22 মাত্র প্রথম দিকে, গত বছর সেটা ছিল যে তিনটা ফ্যাক্টর সেখানে তারা চিহ্নিত করেছিল, যে চীনের অর্থনীতি কিন্তু পুনরুদ্ধারের কথা সেখানে তারা বলেছে, কারণ সেখানেও তাদের তাদের সাথে সংশ্লিষ্ট যারা তারা কিন্তু বেকাতে পড়বে। দ্বিতীয় বলেছে যে মুদ্রাস্ফীতির কারণ, তৃতীয়ত বলছে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে এই যে এফেক্টটা বিশ্ব অর্থনীতিতে যে ইনফ্লেশনটা ঘটবে এটা কিন্তু পুরো বিশ্বে ই করবে। কিন্তু ওই জায়গায় আবার আরেকটা কথা বলছে যেটা আমি আপনার এবং ঝিলুভাই দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সেইখানে সে বলছে যে বাংলাদেশের অর্থনীতি অন্যান্য অঞ্চলের চেয়ে দেশের তুলনায় ভালো থাকবে, পার্শ্ববর্তী দেশ কিংবা আশেপাশের দেশের থেকে ভালো থাকবে, কারণ প্রস্তাবিত GDP ছিল 6.2, যেটা আগামীতে মানে এই বছর 7.1। কিন্তু বাস্তবটা কী, তারা যে তথ্য পরিসংখ্যানটি পেয়েছে সেটা অ্যাভারেজের উপর ভিত্তি করে। আজকে আমেরিকা দেখেন যে মুদ্রাস্ফীতি হয়েছে সেটা 2% থেকে 7%, তারা রিয়েল স্ট্যাটিস্টিকটা পেয়েছে, আমাদের এখান থেকে কিন্তু রিয়েল স্ট্যাটিস্টিকটা কিন্তু দেওয়া হয় না, তারা যা পায় সেটার উপর কিন্তু তারা ফোরকাস্ট করে। কিন্তু এই জায়গাটায় আমি এই কারণে বললাম যে আমরাও কিন্তু ভুল তথ্য দিয়ে থাকি। সুতরাং আমি যেটা বলতে যাচ্ছি যে আজকে দেখেন এই যে বলছি আমরা এত উন্নয়ন করেছি, আপনি বৈষম্যের কথা বলেছেন, 3,24,00,000 লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে, আপনি যে বৈষম্যের কথা বলছেন, বড় বড় মেগা প্রজেক্টের কারণে ঋণ নিচ্ছেন আপনি, আপনি 4,00,000,000,000 টাকা পাচার হয়ে গেছে। তো এই অবস্থায় যে আমি IMF-এর কথার প্রেক্ষিতে কথা বলছি, যে তারা বলতেছে যে আমরা ভালো আছি, ভালো কোন দিক দিয়ে আছি, আমরা করোনায় আক্রান্ত কম হয়েছি, এটা আল্লাহর রহমত এবং আমাদের ইমিউনিটি হয়তো আল্লাহ ভালো দিছে, কিন্তু ইট ডাজ নট মিন আমাদের উন্নয়ন হয়েছে তার কারণে আমরা সামনের অর্থনীতিতে আমরা ভালো থাকবো, নো, আমরা শঙ্কিত, আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত, আমরা যারা গার্মেন্টস কিংবা আপনার মতো যারা বড় বড় শিল্প ব্যবসায়ী নেতারা আছেন নিশ্চয়ই আপনারাও শঙ্কিত। তাই আমি যেটা মনে করছি যে এটার মূল কারণটা হচ্ছে আমরা সুশাসনের যে ঘাটতি আছে, স্বচ্ছতা জবাবদিহিতার অভাব আছে, এই জিনিসটাকে আপনার পূরণ করতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে যে আমরা কোন কোন জায়গায় এফেক্ট হবে, যেমন ধরেন উৎপাদন খাত, এটা কিন্তু আমরা ইম্পোর্ট বেসড, উৎপাদন খাতটা কিন্তু আমরা ইম্পোর্ট ছাড়া, আমরা গার্মেন্টসের ব্যাপারে পুরোপুরি ইম্পোর্ট করতে হয়। তারপর ইন্টারনাল রিসোর্সে আমার রেভিনিউ আসছে না, আপনি কিন্তু একটা কথা বলছেন যে এখানে রিফর্ম দরকার, সে রিফর্মটা সেখানে হচ্ছে না। সুতরাং এখানে তার একটা ঘোষণা দিয়ে দেয়, এই যে বাজেটের কথা বলছেন, বাজেটের আপনাদের ব্যবসায়ীদের এটা আলোচনা শুরু হয়েছে, সামনে বিভিন্ন গ্রুপের সাথে বলবে, আজকে বাজেটটাও কিন্তু গত বছর যেটা বাস্তবসম্মত হওয়া উচিত ছিল, গত বছরের বাজেট অর্থমন্ত্রীর কাছে যেটা আশা করেছিলাম, গতানুগতিক বাজেট, ওই কপি অ্যান্ড পেস্টের মতো যেটা দেওয়া হয়, আজকে দেখেন এই কথা স্বীকার করতে হবে, হ্যাঁ আপনার পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, রূপপুর প্রকল্প হয়েছে, অনেক মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু সে মেগা প্রজেক্ট কত টাকায় হওয়ার কথা ছিল, কত টাকায় হচ্ছে, এই এটা কতদিনে শেষ হওয়ার কথা ছিল, মানলাম বাংলাদেশের ভূগত কারণে টাইম লাগতে পারে, টাকাও বেশি লাগতে পারে, কিন্তু 1 টাকার জিনিস 10 টাকা হইতে পারে, 1 টাকার জিনিস যদি এখন 50 টাকা 100 টাকা হয়, তাহলে মানুষের মনে প্রশ্ন জাগে, আজকে এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, এই জায়গাটা আমাদেরকে কিন্তু আজকে নিজের বিবেকের কাছে কিন্তু আজকে জনগণকে অবহিত করতে হবে। আমি মনে করি একটা পরিবর্তনের জন্য একটা জাগরণ দরকার, এবং জনগণের ভিতর সেই জাগরণের মনোভাবটা যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলি করতে পারবো না। তারপর আমি যে কথাতে আসতে চাচ্ছি যে যেটা বললাম যে সুশাসনের অভাব এবং এগুলি জিনিসগুলি IMF-এর কাছে কিন্তু অভাবের কারণে, এই সুশাসনের অভাবের কারণে IMF-এর কাছে কিন্তু সত্যিকারের তথ্যগুলি
দেওয়া হয়নি, যেই কারণে প্রতিবেদনও সেই রকম। তারা বলতেছে এই বছর নাকি আপনি তো একজন ব্যবসায়ী, আমি মনে করি আমার চেয়ে দিক দিয়ে আমি কিন্তু অর্থনীতির লোক না, তারা বলতেছে 7.2 হবে এবার, ওই সরকারের যা দেওয়ার স্ট্যাটিস্টিক সে অনুযায়ী তারা বলছে। তো সবগুলো তথ্য আমরা ঠিক মতো দেই না, অস্বীকার করার যে এই যে এটা এটা আমাদের ই করতে পারে সাস্টেনেবল অর্থনীতিটাকে গড়ে মানে তৈরি করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটা করছি না, আমরা মেকিভাবে চলছি। আজকে এই জিনিসগুলি যদি আমরা না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছেই করবে। আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, আজকে এই যে শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে আমি কয়েকবারই ওনার এই অনুষ্ঠানে বলেছি যে উচ্চ লেভেলের শিক্ষা ব্যবস্থা সিলেক্টিভ হওয়া উচিত, কারিগরি শিক্ষাটাকে ই করা উচিত, মানে এটাকে ছড়িয়ে দেওয়া উচিত। যদিও সরকার প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাকেন্দ্র করেছে এবং দেরিতে হলে করছে এবং এটা আগামীতে এটা সফল পাওয়া যাবে, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। তো আমি মূল কথা যেটা বলতে পারছি চাচ্ছি যে মানি লন্ডারিংয়ের কারণে যে টাকা পাচার হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু বিরাট ফ্যাক্টর, এবং দেশে কিন্তু এই যে অপ্রদর্শিত আয় কথা বলা হচ্ছে, এই অপ্রদর্শিত আয়টাকে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। আমি এখানেই বোধহয় আপনার অনুষ্ঠানে কোনো একজন বিজ্ঞ আলোচকের কথা শুনেছি যে অনেকে বলেন যে এটা নৈতিকভাবে সঠিক না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিদেশে পাচার হওয়ার চেয়ে অপ্রতিষ্ঠিত আয়, আমি যদি অপ্রতিষ্ঠিত আয় করে থাকি, আমি যদি এখানে সরকার সে পলিসি সাপোর্ট দিয়ে যদি 10% করে, যেমন যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনি 10% দিলে এটাকে সাদা হবে। এখন একটা জিনিস হয়ে গেছে, আপনি বিচার শাসন কিন্তু বিদেশে কিন্তু শাসন করে কিন্তু অর্থের উপর দিয়ে ই করে জরিমানা করে। এখন আমাদের এখানে যদি আপনি টাকা পাচার করতেছেন তো টাকা তো পাচার হবেই, কারণ আমরা সেই সুযোগটা দিচ্ছি না। তারপর সিপিডি কিন্তু যেটা বলছে আপনি দেখেন সরকারি বরাদ্দের সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু তারা দেয় না, কিন্তু এটা কিন্তু আজকে আপনি বিবেচনা নিতে হবে আমাদেরকে। এবং জিডিপির প্রবৃদ্ধির যেটা সিপিডি বলছে আপনি এই বছর 2.5%-এর বেশি হবে না, কিন্তু IMF বলতেছে যে সরকারের তথ্য দেওয়া তথ্যের ভিত্তিতে যে সেই পড়ছে। সবশেষে বলতে যে বলতে চাই NBR-এর সংস্কার প্রয়োজন, এবং ব্যাংক থেকে সরকার টাকা ঋণ নিচ্ছে এবং ব্যাংকের আমানত কিন্তু এখন অর্ধেক পর্যায়ে হক ভাই, ব্যাংকের আমানত কিন্তু যে আমানতের কারণে ব্যাংক ফারিস হয়, বিনিয়োগ হয়, ব্যক্তি উদ্যোক্তারই হয়, কিন্তু ব্যাংকের আমানত কিন্তু এখন আজকের ব্যাপারই আছে আপনি দেখবেন অর্ধেক পর্যায়ে। সব কথা হলো সরকারের ফোকাস করতে হবে আপনার রেভিনিউটাকে, যদি সে কালেক্ট না করতে পারে কিংবা কর আদায়ের এটাকে যদি ব্যাপৃত না করতে পারে তাহলে কিন্তু সরকার বিপদে পড়ে যাবে। এবং আপনি আজকে চায়না থেকে হোক কিংবা উন্নয়ন সহযোগী আমার উন্নয়ন যারা আমাদের বন্ধু তারা যতই আমাদেরকে সাহায্য করুক এটা তো আমাদেরকে রিপে করতে হবে। এবং আগামী বছরের মধ্যে এই বছরের মধ্যে সরকার যদি আগামী দিনের এই যে ঋণগুলি না হয়েছে এটা যদি এটাকে কি বলবো রিশিডিউল বলেন কিংবা এটাকে সেটেলমেন্ট ঠিক মতো না করেন তাহলে কিন্তু সাংঘাতিক একটা অবস্থায় পড়বে। সবশেষ যেটা বলছে যে আমরা অর্থনীতির গতি প্রকৃতি যেটা এদের জন্য যে প্রণোদনার কথা আপনি বললেন দেখেন কমপ্লায়েন্সকে আমরা সেখানে না করতে পারাতে আমরা অনেকেই কিন্তু প্রণোদনা ঠিক মতো পায় নাই, 79% লোক সেটা অ্যাভেল করতে পারে নাই। যদিও এটা জিলু ভাই খুব সুন্দর করে বলেছেন যে আমরা গার্মেন্ট শিল্পী যারা আছি তাদের বিরুদ্ধে পক্ষেও কথা আছে বিপক্ষেও কথা আছে, আমাদের দোষের কথা আছে ঠিক আছে থাকতেই পারে, কিন্তু আমরাই স্টেক হোল্ডার বেশি, আমরা সবচেয়ে বেশি রেমিটেন্সটা আনি। তো প্রবৃদ্ধির হার পুনরুদ্ধারের তখনই সম্ভব হবে যখন আমরা সুশাসনটাই করতে পারবো। শেষ কথা হচ্ছে যে 45 বিলিয়ন রিজার্ভ যতই থাকুক, আপনি মাথাপিছু আয় $2,500 যতই হোক, আপনি যথার্থ বলেছেন এই বৈষম্য যদি আমরা না কমিয়ে আনতে পারি, আমরা যে ঋণের বোঝা প্রত্যেকের আমরা খুব ভাববা নেই রাজনৈতিকভাবে সরকারিভাবে যে আমাদের ই বেড়েছে কীভাবে, আর যেখানে 2 কোটি 24 লক্ষ লোক আজকে দারিদ্র সীমার নিচে আমরা মাথাপিছু আয় আমরা বলতেছি $2,500। তো সুতরাং এই যে প্রশ্নগুলো এগুলো যদি আজকে ক্লিয়ার না হয় আজকে আজকে সময় এসেছে সেই সব ব্যাপারে একটু সুস্পষ্ট হওয়ার জন্য। জি মিস্টার আব্দুল হক আপনি বলবেন, এবং আপনি আমি একটা আলোচনা করতে চাইছিলাম যে ট্রেড বডিগুলো আসলে যেভাবে তাদের ফাংশন করার কথা বা সেভাবে তারা করছে না। অনেক সময় দেখা যায় যে প্রশাসন বা সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় আসলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে এবং
তার বাইরে আসে কিছু করা কেউ করছেনও না করতে পারছেনও না এবং করার কোনো চেষ্টাও আছে বলে মনে হচ্ছে না না আপনাকে অনেক ধন্যবাদ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি দীক্ষাত করেছেন ট্রেডবরিগুলো যদি সচল থাকতো স্বাধীনভাবে তারা তথ্য পরিসংখ্যান গবেষণাগুলো করতে পারতো দু একটা বড় চেম্বার ছাড়া তেমন একটা যেমন ঢাকা চেম্বার করছে মেট্রোপলিটন চেম্বার করছে চট্টগ্রাম চেম্বারও মোটামুটি অ্যাক্টিভ আমি বলবো এছাড়া কিন্তু অন্য চেম্বারগুলো তেমনভাবে কাজ করতে পারছে না অ্যাসোসিয়েশনগুলো যেমন আমরা গতবার বাজেটে সরকারকে বারবিটা থেকে আমার অ্যাসোসিয়েশন থেকে আমরা দেখিয়েছিলাম যে আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন কিন্তু আপনার বাজার বৃদ্ধি না করালে বাজারের আকৃতি বৃদ্ধি না হলে কিন্তু এটা ভায়াবল না সেটার জন্য আপনার মানুষকে কিন্তু গাড়ি কিনতে আপনাকে এক ধরনের প্রণোদনা কিংবা সহায়তা দিতে হবে কী করা লাগবে আপনি ট্যাক্স কমিয়ে দেন মানুষ আরও বেশি করে কিনুক রাজস্ব বোর্ড বলছিল তাহলে তো আমার রাজস্ব কমে যাওয়া যে না আপনার বেশি ট্যাক্স বাড়ালেই কিন্তু রাজস্ব কমে যাবে রাজস্ব আরও বৃদ্ধি পাবে যদি আপনি হারটা কমিয়ে দেন পরীক্ষামূলকভাবে গতবার তারা যখন করলো এবার দেখা গেলো সত্যি কিন্তু রাজস্ব বেড়ে গেছে এবং বাজারটা ইতিবাচক অবস্থায় এসছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে এবং মানুষও কিনতে পারছে সহজলভ্য হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমদানি বেড়েছে তারপর রাজস্ব বেড়েছে এবং সরকারের উইন উইন একটা সিচুয়েশন তৈরি হয়েছে এটা কেন পারলাম আমরা যখন অ্যাসোসিয়েশন থেকে গবেষণা করে জিনিসগুলো কিন্তু দিতে পেরেছি এবার দেখা গেল সামান্য একটা ঠুনকু কারণ নিয়ে আমাদের 31শে ডিসেম্বর আমাদের টেনিউর শেষ আমরা বললাম যে আপনার টেনিউরটা বাড়িয়ে দেন আদালত নির্বাচন 15 দিনের জন্য স্থগিত করেছে একটা ছোট্ট ব্যাপার অ্যাডজাস্ট করে নির্বাচন পুরো তফসিলের কথা বলেছে তখন বাণিজ্য মাতলায় ডিটি সাহেব তারা আমাদের এখানে প্রশাসক বসিয়ে দিলেন এবং এখন দেখা গেলো যে 2 সপ্তাহ বলেছে আদালত 6 সপ্তাহ চলে গেছে এখন আমরা সমাধান হয়নি মাঝখানতে আমাদের কমেছে নাই বাজেট আগামীকাল দেখেছে আগামীকাল 8 তারিখ এনবিআর আমাদের কমিটি কিন্তু নাই আবার প্রশাসক মহোদয় চলে গেছেন বিদেশে ফলে এই যে তারা করলো আমার প্রশ্ন হচ্ছে যে ডিউ রেসপেক্ট টু অনারেবল মিনিস্টার অ্যান্ড দি অফিসিয়ালস অফ দি সেক্রেটারি তারা কি একটা নির্বাচিত বোর্ডের প্রতি এতটুকু সম্মান দেখাতে পারলেন না যে আপনারা থেকে এটাকে আমরা যেখানে আদালত মাঝখানে সুপ্রিম কোর্ট ছিল সেখানে এটি কেমন কাজ করলো কী ধরন তারা তৈরি করলেন আমরা কী শিখব তারা কী করছেন এবং এখন যে ভ্যাকিউম হয়ে গেলো আমরা যেটা পরামর্শ দেব তার কিন্তু আর সুযোগ নাই ফলে আমার সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হতে পারে আমার মনে হচ্ছে এইসব জায়গাগুলোতে কিন্তু বড় ট্রেড বডিতে প্রশাসক মানে কি এটা অনেকটা ওই যে রাজনৈতিক দল চালানোর জন্য প্রশাসক দিয়ে দেওয়া হয়েছে একজন ডেপুটি সেক্রেটারি দিয়েছে তিনি নির্বাচন করে দেবেন তার টাস্ক হচ্ছে নির্বাচন করে দেবেন কিন্তু অন্য অন্য যেমন কাস্টমার হাউস যে ডেইলি আমাদের কাজ লাগছে তারপর আমাদের পলিসির জায়গায় তারপরে প্রতিনিয়ত ব্যবসায়ীদেরকে সাহায্য করার বিষয় আছে এখানে একটা ডেফিনেটলি অ্যাক্টিভ কমিটি থাকা দরকার এই জায়গাতেও কিন্তু ট্রেড অর্গানাইজেশন আইনটা পরিবর্তন দরকার অনেক ব্যাংক বাড়ি ছাড়ার মতো খালি অ্যাসোসিয়েশন হচ্ছে কোনো সেক্টরকে আইডেন্টিফাই করে নেই খাতগুলোকে আইডেন্টিফাই করে নেই এই ব্যর্থতার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গোয়িং ব্যাক টু আপনার যেটা আমাদের যেমন যেটা আমাদের মিলন ভাই বলছিলেন যে আজকে দেখেন সিপিডি একটা গবেষণা প্রতিষ্ঠান তারা কিন্তু অর্থনীতির কথাবার্তা বলছে যেটা বলা উচিত ছিল ফেডারেশন চেম্বারের আমরা কিন্তু ওইখান থেকে বলতে পারি নাই উই হ্যাভ ফেল দেয়ারফর কি হচ্ছে যে আমাদের অর্থনীতির প্লাস মাইনাস চ্যালেঞ্জেস অপরচুনিটি সবটা কিন্তু স্ট্রংলি আসবে ফেডারেশন থেকে সেখানে কিন্তু গবেষণার কোনো অবস্থা নাই ঢাকা চেম্বার কিছু গবেষণা করে মেট্রোপলিটন চেম্বার করে বাট কালেকটিভলি অ্যাজ এ হোল আমরা কিন্তু সেভাবে দিতে পারি না যেটা সিপিডি করছে সিপিডি কিংবা এই ধরনের সংস্থাগুলো সবগুলো চেম্বারের সাথে থাকা উচিত ছিল যেটা ইন্ডিয়াতে আছে এবং তারা কিন্তু সরকারকে একেবারে চমৎকারভাবে দেখিয়ে দিচ্ছে কোথায় ভুল হচ্ছে কোথায় ভালো ইত্যাকার তা না হলে হবে কি যদি আমরা এটা ব্যর্থ হই তার পরিণামে কিন্তু আমাদের অর্থনীতি এবং সব জায়গায় আমরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব আমার মনে হয় সরকারের নিজের স্বার্থেই ট্রেড বডিগুলোকে এম্পাওয়ার করা দরকার এবং সেখানে প্রকৃত অর্থে কোথায় কোথায় ট্রেড এবং ইন্ডাস্ট্রির অপরচুনিটি আছে সেটাকে চিহ্নিত করে সেখানে জোর দেওয়া দরকার এবং শুধুমাত্র এখানে বিজিএমই মনে করেন একটা আছে বিটি আমাদের টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আছে তারপরে বিকেএমই আছে এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু অনেক জায়গায় এখন এই প্রশাসক দিচ্ছে এগুলো কিন্তু দিয়ে কিন্তু এক ধরনের একটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে যে কেন আমরা এটাকে ছোট করি মানে যেটা আপনারা মনে করেন যে ফেডারেশন চেম্বার একটা আর্বিট্রেশন ট্রাইব্যুনাল আছে যেটা তারা করতে পারে সেটা দেখা গেলো হাইকোর্টে চলে গেলো হাইকোর্ট
এক দু বছর ঘুরে আবার ওখানে আসে। আবার ডিটিও যিনি আছেন তিনি কিন্তু ওখানে কোনো প্রফেশনাল ডিপার্টমেন্ট না, একজন জয়েন্ট সেক্রেটারিকে দিয়েছে আজকে, পরে উনিও তো বদলি হয়ে যাচ্ছেন, আবার ডেপুটি সেক্রেটারি তারা বদলি হয়ে যাচ্ছে। ফলে এই গ্যাপগুলোকে অ্যাড্রেস করা দরকার দেশের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে। আমরা বারেবারে বলেছি যে জবাবদিহির কোনো বিকল্প নাই, সুশাসনের কোনো বিকল্প নাই, কখনো ছিল না। আমরা যেন অন্য কোনো এজেন্সি কিংবা কোনো বাহিনী এমন শক্তিশালী না হয় যে তারা জনগণকে নিবর্তন করার সাহস পায়। হ্যাঁ, আমি আপনার কাছে একটু পরে আসি, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। মিস্টার গোলাম সরোয়ার মিলন, সো পুরো আলোচনাটা যদি সাম আপ করতে বলা হয়, আমি আমি আপনি খুব সুন্দর একটি পয়েন্ট তুলে ধরেছেন যে ট্রেড বডিগুলো অ্যাকচুয়ালি কি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আইন কিংবা টার্মস অফ রেফারেন্স যেটাকে কার্যপরিধি আমরা বলি, এটা কিন্তু এখনও কার্যকর কিংবা আমরা সেইভাবে করতে পারি নাই। মুশকিলটা হয়েছে কি, আপনি প্রশাসক বলতেছেন, এখন ট্রেড বডিতে তো ওই সরকারের বলবো আওয়ামী লীগের লোক ছাড়া তো ট্রেড বডিতে কেউ জায়গায় পাবে না, তা আপনি কীভাবে স্বাধীনভাবে এটা হবে? দিস ইজ দ্য রি আমি 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 বাস্তব কথাটা বলতেছি, ট্রেড বডিটা এমন হওয়া উচিত, আওয়ামী লীগের লোক যে আসতে পারবে না আমি কিন্তু সেই কথা বলতেছি না, আওয়ামী লীগের যারা যোগ্য, যেমন না মূল কথা হচ্ছে যে ট্রেড বডিটা আওয়ামী লীগ বিএনপি বিবেচনাটা হবে, বিবেচনা না, সেখানে রিয়েল ব্যবসায়ী সেই শিল্পের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত প্রফেশনাল, সে ব্যবসায়ী সে রাজনীতিবিদ হতে পারে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু না, আমি কথাটা বললাম, উনি আমার কথার উত্তর দিবেন, আপনি প্রতিটা চেম্বারে জেলার চেম্বারে যান, আওয়ামী লীগের লোকজন থাকতে হবে, যেভাবেই হোক, ওই নির্বাচন দেখিয়ে হোক, নির্বাচন না করে সর্বসম্মতভাবে হোক। ইভেন কি, আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের চেতনায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, ইটস ওকে, বাট ইট ডাজ নট মিন যে বঙ্গবন্ধু তো একটা কোনো দলের সম্পদ নয়, এটা তো জাতির সম্পদ। এখন কী হয়েছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি, আজকে ওনার আশেপাশে যারা আছে তাকে হয়তো সঠিকভাবে তাকে ঠিক মতো দেওয়া হয় না। আমি জানা মতে গত নির্বাচন উনি যেভাবে চেয়েছিলেন যে অ্যাটলিস্ট বিরোধী দল যাতে একটা স্পেস পায় বা ইথা, কিন্তু তৃণমূল পর্যায়ে গিয়ে দেখে গেছে যে তার চিন্তা চেতনার বাইরে সব যাতে সব আওয়ামী লীগ এমপি আসছে, হাতে গোনা কয়েকজন আসছে। আমি একটা উদাহরণ দিলাম আর কি, আমার কথা হলো এইগুলিকে রিপেয়ার করতে হবে। আগামীতে 23 সালের শেষে কিংবা 24 সালের প্রথম দিকে হয়তো নির্বাচন হবে, এই নির্বাচনের পূর্বে যদি আমরা এই রিপেয়ারের জায়গাগুলি যদি না আসি, আমরা যদি আত্মসংশোধন, আত্মসচেতন এবং শুদ্ধি যদি না চালাই, আমি আমি বিশ্বাস রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সেই শুদ্ধি উনি শুরু করবেন, সেটা আন্তর্জাতিক স্যাংশনের ক্ষেত্রে র‍্যাব বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, আওয়ামী লীগের নেতা বলেন, বিএনপির নেতা বলেন, জাতীয় পার্টির নেতা বলেন, সব যার এই যে আজকে অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে যে তারা কোত্থেকে অর্থ পেলো লবিস্ট নিয়োগের জন্য, লবিস্ট নিয়োগ তো এটা আমি আপনাকে বলবো যে এটা একটা তো একটা প্রক্রিয়া এবং এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় কিছু না। হ্যাঁ, এখন দেশ থেকে কোনো মানি লন্ডারিং হয়েছে কি না আপনি সেটা দেখতে পারেন, বাট লবিস্ট নিয়োগ কিন্তু একটা অপরাধ হতে পারে না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসিদ্ধ, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসিদ্ধ যে লবিতে বসে কোন প্রেসিডেন্ট জানিয়েছিলাম ওইখানে উনি শুনতেন ই করতেন, ওর থেকেই লবিস্টের কনসেপ্টটা চলে আসছে। যাই হোক, তো আমার আমার সবশেষ কথা যেটা যে আজকে আমাদের আপনি কিন্তু এক সম্পূর্ণ একমত যে মিনিস্ট্রির উচিত, সরকারের উচিত প্রতিটা ট্রেড বডিগুলিকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য থাকতে পারে। আপনি একটি কথা বলেছেন সেটার উত্তর আমি দিতে পারিনি, আমি স্থানীয় সরকার নিয়ে আমি খুব ছোট্ট করে সময় ছোট্ট করে বলছি, স্থানীয় সরকার নিয়ে আমি কাজ করেছি। সংবিধানে স্থানীয় সরকারের কথা যেভাবে বলা হয়েছে, খালি সংবিধান সংবিধান করতে তো বলা হয়, কিন্তু কই স্থানীয় সরকারকে তো শক্তিশালী করা হয় নাই, উপজেলা পরিষদকে তো শক্তিশালী করা হয় নাই, এরশাদকে স্বৈরাচার বলা হয়, এরশাদ তো তবু উপজেলাকে তো একটা পর্যায়ে নিয়ে এসেছিল। কিন্তু আজকে এই গণতান্ত্রিক আমরা যারা তথাকথিত গণতন্ত্রের দাবিদার তারা তো আমরা সেখানে করতে পারিনি। দ্বিতীয় হচ্ছে আমি প্রসঙ্গে ফিরে আসি, শেষ করতে চাই যে আমরা একটি শক্তিশালী অর্থনীতি চাই, অনেক উন্নয়ন হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে, বৈষম্য দূর করতে চাই, আমরা দুর্নীতি কমাতে চাই, আমরা মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, এবং শক্তিশালী অর্থনীতি করতে গিয়ে চতুর্থ বিপ্লবকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের প্রযুক্তির নিরাপদ ব্যবস্থা, এটাকে কী বলে, নিরাপদ ব্যবহার আজকে করা দরকার, যেটা চীন, ভারত, কোরিয়া, আপনি
ব্লক চেইনের মাধ্যমে যেটা করছে আপনারা জানেন, আমার মনে হয় যে সেই জিনিসটা আমাদের আনা উচিত। সবশেষে এইটুকু বলতে চাই, আমার দেশটাকে আমরা দেখতে চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আমার দেশটাকে দেখতে চাই একটি একটি শক্তিশালী অর্থনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ থেকে হ্যাপিনেস ইন্ডেক্সে যদি নেপাল থাকতে পারে, আমি কেন থাকতে পারবো? আমি সেই শান্তির দেশে থাকতে চাই। মিস্টার আব্দুল হক, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে কি বলবো, আমাদের লক্ষ্য ছিল যেটা সবসময় বলা যেতে পারে, আমরা একটা মানবীয় সমাজ চেয়েছি, আমরা চেয়েছি জনগণের রাষ্ট্র, যে জনগণ এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনযুদ্ধে অংশগ্রহণ করে রাষ্ট্রকে, প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্র বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে। তার উপরে জনগণকে ছাড়িয়ে কোনো বাহিনী, কোনো গোষ্ঠী, কোনোই তার উপরে যেতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের মনে রাখতে হবে। কারণ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হয়েছে, কিন্তু পিপলকে আজকে যে সাধারণ মানুষ, একটা তাকে তাকে লোন দেওয়া হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা একটা ঘর করার জন্য, আর ঢাকায় আপনি মানে সচিবদেরকে আমরা ফ্ল্যাট দিচ্ছি 4,000 স্কোয়ার ফিটের, এটা তো কোনো মিলল না, তো কোনো ফিলোসফিটা কোথায়? অতএব রাষ্ট্র মনে হয় তার ফিলোসফি হারিয়ে ফেলেছে। অতএব রাষ্ট্রকে তার ফিলোসফিতে ফিরে আসতে হবে, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে জায়গায় কিন্তু নতুন করে ভাবতেই হবে, কোনো কোনো এর কোনো বিকল্প নাই। আমরা কিন্তু ইজিপ্টের মতো বাহিনী সর্বস্ব রাষ্ট্র কোনো মতে চাই না। আমাদের বাহিনী জনগণের মালিকানা থাকবে, আমাদের মেধাভিত্তিক একটা কান্ট্রি হবে, মেধাবীদের মেরিটোক্রেসি হবে, মেধা মনন সৃজনশীলতা, এবং সেখানে আয়ের বৈষম্য এত কী করে থাকে? অতএব এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করলেই বাংলাদেশ কিন্তু উপমহাদেশে সত্যিকার অর্থে সবচেয়ে আধুনিক রাষ্ট্র হওয়ার দাবিদার। কারণ সেই জন্যই কিন্তু জনগণ রক্ত দিয়েছে, জনগণের এসব অব্যক্ত বেদনা, অব্যক্ত ভাষা, বিপ্লবকে হয়তো আমরা কার্যকর করতে পারিনি, বিপ্লব এখানে হয়নি, বাট বিপ্লব দুভাবে হতে পারে, রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে হয়, আবার নিয়মতান্ত্রিক পরিবর্তন, সংস্কার, শিক্ষা, শাসন, যেমন জাপানে হয়েছে, মেজিরে করেছে। তার আগে জাপান কিন্তু ফিউডাল সোসাইটি ছিল, ভয়ঙ্কর রকমের ফিউডাল, সেখান থেকে তারা কিন্তু কঠোর পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকের আধুনিক জাপান হয়েছে। কিন্তু তার মূল জিনিসটা হচ্ছে জনগণকে শিক্ষিত করা, জনগণকে স্কিল করা, এই দুটা কিন্তু জনগণকে এম্পাওয়ার করার সবচেয়ে বড় টুলস। অর্থাৎ যারা আজকে পাচার করে নিয়ে যাচ্ছে তারা জনগণের শত্রু, আমার রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু ওরা, ওরা নাফরমান, ওরা মুনাফেক, যারা এখান থেকে সম্পদ পাচার করে নিয়ে যাচ্ছে। জনগণের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তারা কারা এবং তাদেরকে দাফন না করা, দেশে লাশ আসলে ঘৃণা করা, এই সব শুয়োরের বাচ্চারা আমাদের সম্পদ পাচার করেছে, দুর্নীতিপরায়ণদের সাথে নামাজ না পড়া উচিত আমার মনে করি। একটা মুক্ত যুদ্ধ করছে, আমি কী করে তা দুর্নীতি জেনেও তার পাশে আমি নামাজ পড়ব কেন? তাকে তো টোটালি বহিষ্কার করা উচিত, তাকে পরিত্যাগ করা উচিত। অর্থাৎ বাংলাদেশে ডেফিনেটলি আমি মনে করি, আমার যখন শিশুরা রাস্তা দাঁড়িয়েছিল তখন আশান্বিত হয়েছে, আমি আশাবাদী, প্রচণ্ড আশাবাদী, তারাই পরিবর্তনটা করবে, আমাদের মতো পচা প্রজন্মকে তারা ডাস্টবিনে ফেলে, এবং সেদিন ডেফিনেটলি বাংলাদেশে আসবে, এই প্রত্যাশাকে রাখে। শেষ করতে চাই জি, আমি শেষে এক লাইনে যেটা বলবো, আমি আশাবাদী লোক, আমি স্বপ্ন দেখতে চাই, দেশটা স্বাধীন করেছিলাম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যে কথাটা হক ভাই বললেন, আমরা অপরাধের দায়ে আমরা দাঁড়াতে চাই না, আমরা মৃত্যুর পূর্বে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যেটা আপনি বললেন যে আমরা যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে পারি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য, অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব এবং পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মিস্টার আব্দুল হক এবং মিস্টার গোলাম সারা মিলন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, ওনাদের কথাবার্তায় অনেক ক্ষোভ, কষ্ট অনুপ্রাণিত হয়েছে, এবং এই রাষ্ট্র 50 বছরের মাথায় এসে যে রাষ্ট্র একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছে,
30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জন্ম হয়েছে, সেই রাষ্ট্র কি আমরা চেয়েছিলাম, ওনারা প্রশ্ন তুলেছেন। এবং ওনারা বলছেন যে বাহিনী সর্বস্ব রাষ্ট্র আমরা চাই না, এটি প্রজাতন্ত্র, জনগণের সরকার এখানে থাকবে এবং জনগণকে বাদ দিয়ে কোনো বাহিনী কোনো অন্য কোনো শক্তির উপরে নির্ভর করে এই দেশ চলতে পারে না। ঘুরে ফিরে বহুবার আলোচনার মধ্যে গণতন্ত্রের কথা এসছে, মানবাধিকারের কথা এসছে এবং দুর্নীতির প্রশ্ন এসছে, যে সর্বগ্রাসী রূপ নিয়েছে দুর্নীতি, এই এর থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এবং এই আলোচনার মধ্যে কথাও এসছে যে আমাদের মধ্যে একটা অস্বীকারের প্রবণতা আছে, আমাদের বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কোনো অভিযোগ কোনো প্রশ্ন তোলা হলে তারা সেটাকে অস্বীকার করতে চান, সেটা দেশের ভেতর থেকে হোক দেশের বাইরে থেকে হোক, সেটিও বাংলাদেশের জন্যে খুব ক্ষতিকর। এবং সেই আলোচনা করতে করতে কথাও বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট মোকাবেলা করতে হবে নিজেদেরকে সংশোধনের মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করে আসলে এই সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা সেখানে আরও ঘনীভূত হবে, একথাও বলছিলেন। এবং দেশকে ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে, বাংলাদেশে প্রায় সকল রাজনৈতিক দলই কম বেশি ইতিহাস বিকৃতিতে ভূমিকা রেখে চলেছেন এবং এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। এবং ঘুরে ফিরে ওই যে সুশাসনের কথা বলছিলেন, স্বচ্ছতার কথা বলছিলেন, জবাবদিহিতা নিশ্চিতের কথা বলছিলেন এবং ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে ট্রেড বডিগুলোকে অ্যাসোসিয়েশনগুলোকে স্বাধীন স্বাধীন সক্রিয়তা নিয়ে কাজ করবার যে সুযোগ সেটি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, নীতি নির্ধারকদেরও জানিয়েছেন। এবং আমার মনে হয় যে এই জায়গায় ব্যবসায়ী সমাজেরও নিজেদেরও কিছু একটা দায় আছে এবং তাদের নিজেদের মধ্যেও এই উপলব্ধিটা আসা খুবই জরুরি। বিনিয়োগ পরিবেশের কথা বলতে গিয়ে কথা বলেছিলেন যে এখানে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা দরকার, ভিয়েতনাম পারলে আমরা কেন পারবো না, 9 মাস যুদ্ধ করেছে ভিয়েতনাম, তো 25 বছর তারা লড়াই করেছে, সেটি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সেই কথে নানাভাবে ওনারা বলবার চেষ্টা করছিলেন যে জাগরণ দরকার, বিপ্লব দরকার, প্যারাডাইম শিফট দরকার, যেভাবেই বলুন না কেন একটা আমূল সংস্কার, আমূল পরিবর্তন বাংলাদেশে দরকার, সেই জায়গায় মনোযোগ দিতে হবে। এবং ওই ক্ষোভের সঙ্গে বলতে গিয়ে কথাও বলছিলেন যে রাষ্ট্র তার ফিলোসফি, যে দর্শনের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই দর্শন থেকে বাংলাদেশ অনেকখানি সরে গেছে। এবং মেধাভিত্তিক সমাজ দরকার, শক্তিশালী গণতন্ত্র দরকার, শক্তিশালী অর্থনীতি দরকার, এগুলো ওনাদের মূল আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করবার জন্য আসলে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করাও দরকার। এবং জনগণের কোনো শক্তির বিকল্প নেই, জনগণকে ক্ষমতায়ন করতে হবে এবং জনগণকেও জেগে উঠতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।